সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? তোমরা যারা ক্লাস 7 ডিতে ছিলে তাদের সাথে আমার ক্লাস করার সুযোগ হয়েছিল, কিন্তু যারা 7 এবং অন্যান্য সেকশনে ছিলে তাদের সাথে আমার ক্লাস করার খুব বেশি সুযোগ হয়নি। আজকে তোমরা জানো এটা বৈশ্বিক যে মহামারী, করোনা মহামারী, সেই করোনা মহামারীর ভয়াবহতায় আমরা স্কুল কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, এবং আশা করছি তোমরা ঘরে আছো। আমাদের স্কুল ওয়েবসাইটে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী তোমরা হয়তো এখন আমাদের ক্লাস শুনতে পাচ্ছ। আজকে সারা বিশ্বে এই করোনার কারণে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই করোনা ভাইরাস প্রতিনিয়ত তার রূপ পাল্টাচ্ছে। আমাদের আজকে ক্লাস হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি ক্লাসে বলতাম, বিশ্বকে যদি আমরা চিনতে চাই, বাংলাদেশকে যে আমরা যে বাংলাদেশকে চিনতাম, যে বিশ্বকে চিনতাম, এই করোনা মহামারীর ভয়াবহতায় সে বিশ্বের রূপ কিন্তু পাল্টে গেছে। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা আগে ছিল সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের নিয়মেই তাই, সমাজ প্রতিনিয়ত পাল্টায়, বিভিন্ন কারণে পাল্টায়। একদিকে যখন মানুষ করোনার ভয়াবহতায় আচ্ছন্ন, আরেকদিকে যে ভয় মানুষের মনে প্রতিনিয়ত বিরাজ করছে সেই ভয় হচ্ছে অর্থনৈতিক সংকট। পুরো বিশ্বের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এরকম একটি সময়ে আমাদেরও আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। যদি অর্থনীতি শব্দটা তোমাদের জন্য নতুন, তারপরেও আমাদের পাঠ্য বইয়ে যে আলাপটা আছে সে আলাপটা তোমাদের গ্রহণ করতে আশা করি অসুবিধা হবে না। যে কোনো দেশের অর্থনীতি যদি আমরা বুঝতে চাই, অর্থনীতির মূলত তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে তার কৃষি, একটা শিল্প এবং একটা সেবা। কৃষি, শিল্প, সেবা এই তিনটা বিষয়কে মিলিয়েই একটা দেশের অর্থনীতি মূলত পরিচালিত হয়। এই অর্থনীতির আলোচনার পার্ট ওয়ানে আমরা দেখব, এখানে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আমাদের জানানোর চেষ্টা করা হয়েছে, অর্থনীতির যে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক দিক সেই দিক। সরি, একটা ফোন আসছিল। তাহলে এই যে অর্থনৈতিক কার্যক্রম, আমরা প্রথমে দেখব অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞাটা কি। অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞাটা এরকম, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সকল কাজ, সেবা, বিনিময়কে আমরা অর্থনৈতিক কার্যক্রম হিসেবে চিহ্নিত করি। তাহলে অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সকল কাজ, সেবা, বিনিময়, এই তিনটা বিষয় মূলত আপাতঅর্থে দেখলে একদম সহজ মনে হলেও আসলে বিষয়টা সহজ, কিন্তু সহজ মনে হলেও অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। সে কারণে আমরা দু একটা উদাহরণ দেখি। যেমন ধরো, যে তোমরা দুই বন্ধু মিলে প্লাসিডের যে খেলার মাঠ আছে সেই মাঠে তোমরা খেলতে গেলে, আর সাকিব আল হাসান আইপিএল এর আমন্ত্রণে আইপিএল খেলতে গেল, তাহলে তোমরা দুই বন্ধু মিলে যে স্কুলের মাঠে খেলতে গেলে সে খেলাটা কিন্তু অর্থনৈতিক কার্যক্রম না, সেটা তোমরা নিছকই একটা আনন্দের কারণে খেলতে গিয়েছ। আর সাকিব আল হাসান আইপিএল যে খেলতে গেছে সেখানে কিন্তু তাকে একটা অর্থের বিনিময়ে খেলতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সাকিব আল হাসানের খেলা আর তোমাদের খেলা, এই দুইটার মধ্যে এক ধরনের খেলা শুধু আনন্দের জন্য, আর ধরনের খেলা অর্থনৈতিক উদ্দেশ্যে। তাহলে সাকিব আল হাসানের খেলার একটা অর্থনৈতিক মূল্য রয়েছে, কিন্তু আমরা যে মাঠে খেলাধুলা করলাম সেটা কিন্তু কোনো অর্থনৈতিক মূল্য নাই। তাহলে এভাবেই আমরা অর্থনৈতিক মূল্য এই বিষয়টাকে বুঝব। আবার ধরো, যে আমাদের স্কুলে একটা রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, স্কুলে টিফিন পিরিয়ডে কোনো বাচ্চা একটা দুর্ঘটনায় পড়ল, এবং দুর্ঘটনায় পড়ার পরে সে যদি তাকে রেড ক্রিসেন্ট একটা সেবা দিল, আবার কোন একজন মানুষ অসুস্থ হলো সে ডাক্তারের চেম্বারে গিয়ে সেবা নিল, তাহলে যে মানুষটা অসুস্থ হয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে সেবা নিচ্ছে তার যে কাজটা, সে কিন্তু ডাক্তারকে একটা ভিজিট দিচ্ছে। কিন্তু আমাদের স্কুলের রেড ক্রিসেন্ট সোসাইটি একটা বাচ্চা
কোনো একটা দুর্ঘটনায় পড়লে বা কোনো একটা জায়গায় ছোটখাটো আঘাত পেলে যে ট্রিটমেন্টটা দিচ্ছে তার বিনিময়ে কিন্তু কোনো অর্থ নিচ্ছে না। ফলে রেড ক্রিসেন্ট সোসাইটির স্কুলের যে কাজটা সেটা কিন্তু অর্থনৈতিক মূল্য নেই, এটার একটা সেবামূলক মূল্য আছে। কিন্তু ডাক্তারের যে কাজ তার একটা অর্থনৈতিক মূল্য আছে। তাহলে আমরা অর্থনৈতিক মূল্য রয়েছে এই টার্মটাকে কিন্তু এভাবেই বুঝব। এখন আমরা আসি অর্থনৈতিক কার্যক্রম, এই অর্থনৈতিক কার্যক্রমকে গ্রাম এবং শহরে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনানুষ্ঠানিক কার্যক্রম, একটা হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম। অনানুষ্ঠানিক কার্যক্রমকে আমরা প্রথাগত কার্যক্রমও বলে থাকি। এই অনানুষ্ঠানিক কার্যক্রম এবং আনুষ্ঠানিক কার্যক্রম তার সংজ্ঞাটা আমরা নিরূপণ করার জন্য তিনটা বিষয়ে সহযোগিতা নিই। একটা হচ্ছে পূর্ব নির্ধারিত মজুরি, একটা হচ্ছে করের আওতা, একটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। মানে সংক্ষেপে যদি আমরা বলতে চাই, আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে আমরা কীভাবে বুঝবো, যার পূর্ব নির্ধারিত মজুরি আছে, যে সমস্ত কাজের করের আওতায় আনা যায় এবং যে সমস্ত কাজ সরকার নিয়ন্ত্রণ করতে পারে সে সমস্ত কাজকে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে। আর অনানুষ্ঠানিক প্রথাগত কাজ কেমন, এটা পূর্ব নির্ধারিত মজুরি নাই, করের আওতা নাই, সরকারের নিয়ন্ত্রণ আনা কষ্টকর, সেই কাজগুলোকে আমরা প্রথাগত বা অনানুষ্ঠানিক কাজ বলবো। এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছি, এই তিনটা ক্রাইটেরিয়া এখানে সম্ভব, এই তিনটা ক্রাইটেরিয়া এই জায়গাতে সম্ভব নয়। ফলে এই তিনটা ক্রাইটেরিয়া যেখানে সম্ভব নয় অথবা কষ্টসাধ্য সেই কাজকে আমরা অনানুষ্ঠানিক বা প্রথাগত কাজ, অর্থনৈতিক কাজ বলবো। আর এই তিনটা ক্রাইটেরিয়া আরোপ করা যেখানে সহজ এবং করা যায় সেই কাজগুলোকে আমরা বলবো আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন আমরা অনেক সময় আমি দুষ্টুমি করে বা জানার জন্য ছাত্রদেরকে প্রশ্ন করি যে তোমার বাবা কি করে, বলে বাবা চাকরি করে। মা কি করে, বলে মা কিছুই করে। তা আমি বলি যে মা কিছু না করলে আসলে তোমাকে সকালে ভাত রান্না করে দেয় কে, বা তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়া, বা তোমাকে গুছিয়ে রাখা, ঘর গুছিয়ে রাখা, ঘরের সমস্ত কিছু সামলানো, এই যে কাজগুলো আছে এই কাজগুলোর কিন্তু আমরা অর্থনীতিতে কোনো টাকার অঙ্কে হিসাব করি না। এটাও এক ধরনের অনানুষ্ঠানিক প্রথাগত কাজ। এবং এর বাইরে যদি দেখি যে আমার দেখবো গ্রামে গঞ্জে অনেকে আছে, তাদের যে পাশের খালি জমিটা আছে বা পুকুর পাড়টা আছে ওখানে তারা বিভিন্ন ধরনের শাক সবজি, পুকুরে মাছ চাষ করছে, পুকুর পাড়ে শাক সবজি চাষ করছে, তাহলে এই যে চাষবাসগুলো করছে এগুলো কিন্তু আগে থেকে কোনো মজুরি নির্ধারিত করা সম্ভব না বা তারা মজুরি নেয়ও না। এবং এই যে আয়, এই আয়টাকে করের আওতায় আনা যায় না, এই কাজকর্মগুলোর উপরে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করাটা কঠিন। আবার শহরের দিকে যদি তাকাই, যেমন ধরো যে কোনো একজন হকার, তা আমাদের স্কুলের সামনে একজন বাদাম বিক্রেতা, সে বাদাম বিক্রি করছে, তাহলে তার বাদাম বিক্রির যে মজুরি সেটা কি আগে থেকে নির্ধারণ করা সম্ভব, সেটাকে কি করের আওতায় আনা যায়, সেই কাজটাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে খুব একটা। তাহলে এই যে বিষয়, সে কারণে হকারের কাজ, গ্রামের যে চাষিদের কাজ বা গ্রামের সাধারণ মানুষদের যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো একটা বড় ভলিউমে আমাদের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে, কিন্তু সে কাজগুলো এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আসলে নিরূপণ করা সম্ভব নয়। তাই এই কাজগুলোকে আমরা বলবো অনানুষ্ঠানিক বা প্রথাগত কাজ। এবং আমাদের অর্থনীতি একটু খেয়াল করলে দেখবে যে দীর্ঘদিন ধরে যেহেতু প্রথাগতভাবে এই বিষয়টা চলে আসছে, সেই কারণে আমরা এই অনানুষ্ঠানিক এবং প্রথাগত কাজের যে অবদান আমাদের অর্থনীতিতে এখনো পর্যন্ত, সেই অবদানটা কিন্তু অনেক বেশি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে এই গেল আমাদের পার্ট একের যে বিষয়। তাহলে পার্ট একে যদি তোমাদের এরপরও কোনো না বোঝা প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে আলাপ করবে এবং ইনবক্সে জানাবে বা এখনো প্রশ্ন করতে পারো। এবার আমরা যাই পার্ট দুইয়ে। পার্ট দুইয়ে যে আলাপটা আছে বইয়ে সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প। তোমরা জানো বাংলাদেশ একটা শিল্প মনোময় দেশ, এটা রয়েছে বিশাল একটা জনসম্পদ এবং
সারা বিশ্ব থেকে মানে আমাদের দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসার জন্য অপেক্ষা করছে, কারণ বাংলাদেশ হচ্ছে সস্তা শ্রম, কম মজুরিতে এখানে আসলে দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের শ্রমিক এখানে পাওয়া যায়। এই দক্ষ এবং অদক্ষ শ্রমিককে কাজে লাগিয়ে উৎপাদনকে ত্বরান্বিত করার জন্য বা তাদের মুনাফা করার জন্য এদেশে কিন্তু প্রচুর বৈদেশিক বিনিয়োগ আসছে। তার একটা প্রমাণ কি? তার একটা প্রমাণ যেমন এখানে একটা টার্ম আছে বইতে, পার দিয়ে বাংলাদেশের শিল্পের সম্ভাবনা, এই টার্মটাতে যদি তোমরা দেখো তাহলে দেখবে এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠিত করেছে। তাহলে এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, হয়তো নামটা আমাদের কাছে অপরিচিত ঠেকছে, যেমন আমরা যদি কেউ বলি আরাম কেদারা অনেকে চিনব না, কিন্তু যদি বলি চেয়ার তাহলে চিনব, কারণ ইংরেজি শব্দটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এটার ইংরেজিটা হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে নিশ্চয় তোমরা এই ইপিজেড এর নামটা শুনেছ, এই করোনা মহামারীতে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুর্যোগ কালেও যে ইপিজেড বারবার বারবার খুলে দিতে চাচ্ছে শ্রমিকরা নারায়ণগঞ্জে চট্টগ্রামে, প্রতিদিন তোমরা নিউজে দেখছো শ্রমিকরা এই লকডাউনের মধ্যেও বাধ্য হচ্ছে কারখানাগুলোতে যেতে। তাহলে এই অঞ্চলগুলোকে বলছি আমরা ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন। এই এক্সপোর্ট প্রসেসিং জোন আসলে কি প্রমাণ করে? প্রমাণ করে যে বাংলাদেশের শিল্পের একটা বিশাল সম্ভাবনা, এবং এই সম্ভাবনাটা কেন? এই সম্ভাবনাটা হচ্ছে যে এদেশে পুরো বিশ্বের তুলনায় অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়। এই হচ্ছে যে এই শিল্পের সম্ভাবনা। এখন বাংলাদেশের যে শিল্পগুলো আছে এই শিল্পগুলোকে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এখন এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা পাবো, আমি একটু মুছে দিচ্ছি আগের আলোচনাটা, ক্রাইটেরিয়াগুলো কি? একটা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ, একটা হচ্ছে কর্মী ও শ্রমিকের সংখ্যা, মূলধন, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে কর্মী ও শ্রমিকের সংখ্যা। এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে, এই তিনটা মানদণ্ডের উপরে ভিত্তি করে আমাদের যে বাংলাদেশের শিল্প, সেই বাংলাদেশের শিল্পকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বৃহৎ শিল্প, একটা হচ্ছে মাঝারি শিল্প, একটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, একটা কুটির শিল্প। এখন আমরা এই ক্রাইটেরিয়াগুলোর উপরে ভিত্তি করে এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। আমি বইতে যে আলোচনাটা এদিক থেকে দিয়েছে বৃহৎ থেকে কুটিরের দিকে, আমি আলোচনাটা কুটির থেকে বৃহতের দিকে করব। কুটির শিল্প কোনগুলো? যে শিল্পে একটা পরিবার বা একজন ব্যক্তি তার পরিবারকে সহযুক্ত করে উৎপাদন এবং বিপণন, মানে উৎপাদনও সে নিজে করবে, বেচা বিক্রিও সে নিজে করবে। তাহলে উৎপাদন বেচা বিক্রির সমস্ত কাজকর্ম একজন ব্যক্তি এবং তার পরিবার যুক্ত হয়ে যদি করে খুবই ক্ষুদ্র পরিসরে, সেই শিল্পটাকে বলছে কুটির শিল্প। মানে কুটির শিল্পের উদাহরণ কি? যেমন ধরো যে কেউ বাঁশ থেকে আমাদের দেশে অনেক ধরনের জিনিসপত্র তৈরি হয়, ব্যাট, কাঠের কাজ, বা কেউ একটা তাঁত দিয়ে একটা শাড়ি বানালো এবং সেই শাড়ি সে নিজেই বিক্রি করলো। বিভিন্ন সিনেমাগুলোতে দেখবে তোমরা পদ্মা নদীর মাঝি এই সিনেমা যদি দেখো, ওখানে দেখবে তাঁত বুনছে, বা আরও কিছু সিনেমা আছে যে সিনেমাগুলোতে ছোট ছোট তাঁত বুনে তারা তাদের আয় নির্বাহ করছে। তাহলে এই শিল্পগুলোতে তারা বিক্রির জন্য আলাদা কোনো মানুষ থাকতে পারে না, যেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য একজন মানুষ নিয়োগ করে, এই শিল্পগুলো কিন্তু তাদের পণ্য উৎপাদনের জন্য বাইরের কোনো মানুষকে যুক্ত করে না, তারা নিজেরাই উৎপাদন করে এবং উৎপাদিত হয়ে যাওয়ার পরে ওই পণ্যটা তারা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করে। এই যে শিল্পটা সেটা হচ্ছে কুটির শিল্প। এবার আমরা আসি ক্ষুদ্র শিল্প কি?
ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের তুলনায় একটু বড়। এখানে একটা ক্রাইটেরিয়া বলেছে, সেটা হচ্ছে মূলধনের ক্রাইটেরিয়া। কুটির শিল্প মূলধনের ক্রাইটেরিয়া কি বলছে? কুটির শিল্প ক্ষুদ্র শিল্প আমরা সেই শিল্পগুলোকে বলবো যে শিল্পগুলো মূলধন ক্রাইটেরিয়া 1.5 কোটি টাকার নিচে, মানে যেখানে 1.5 কোটি টাকার কম পুঁজি খাটে, সেই পুঁজিকে আমরা বলবো, সেই শিল্পকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প। এবার আসি আমরা মাঝারি শিল্প কাকে বলে। মাঝারি শিল্প হচ্ছে যে, তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে 1.5 কোটি টাকার একটা মানদণ্ড, 1.5 কোটি টাকার একটা মানদণ্ড। তাহলে যে শিল্পে 1.5 কোটি টাকার নিচে বিনিয়োগ হয় সেই শিল্পটাকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প। মাঝারি শিল্প আমরা এটা দিয়ে বলতে পারি, আমাদের বই অনুযায়ী পাঠ্যপুস্তকে যা লেখা আছে সে অনুযায়ী বলছে মাঝারি শিল্প কাকে বলে, যে শিল্পের মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার চেয়ে একটু বেশি তাকে আমরা বলছি মাঝারি শিল্প। আর বৃহৎ শিল্পের সংজ্ঞাটা আমরা যখন করতে যাব তখন বলছি বৃহৎ শিল্প কি, যেমন আমাদের দেশে পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, এগুলো হচ্ছে বৃহৎ শিল্প। এখানে আসলে যে বিনিয়োগের পরিমাণ সেটা অনেক বেশি, এবং একটা বৃহৎ শিল্পে মূলধন লাগে, তার দক্ষ কারিগর লাগে, এবং প্রকৌশলী লাগে, বিশেষজ্ঞ টিম লাগে, অভিজ্ঞ ব্যবস্থাপক দরকার হয়, এই সমস্ত বিষয় মিলিয়ে একটা বৃহৎ শিল্প গড়ে ওঠে। শিল্পের আলোচনায় যখন আসছি আমরা একটা বিষয় একটু আলাপ করব, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা শিল্প এবং কারখানা এই দুইটা বিষয়কে একসাথে গুলিয়ে ফেলি। এটা কারখানা এবং শিল্প কিন্তু এক নয়। আমি আবার বলছি, শিল্পের আলোচনায় যখন আমরা যাই তখন আমরা কারখানা এবং শিল্প প্রচলিত বিষয়ে এই দুইটা বিষয়কে আমরা একটু গুলিয়ে ফেলি। একটা হচ্ছে কারখানা, একটা হচ্ছে শিল্প, এই দুইটা বিষয় এক নয়। যেমন বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সমস্ত ব্যাংক মিলে হচ্ছে ব্যাংক শিল্প, বাংলাদেশে যতগুলো গার্মেন্টস আছে সমস্ত গার্মেন্টস মিলে হচ্ছে আমার গার্মেন্টস শিল্প, বাংলাদেশে যতগুলো চিনি কারখানা আছে সমস্ত কারখানা মিলে হচ্ছে চিনি শিল্প। তাহলে চিনির একটা কারখানা আর চিনি শিল্প দুইটা বিষয় কিন্তু এক নয়। চিনির কারখানা কি একটা কারখানা? ধরলাম যে হবিগঞ্জে একটা কারখানা আছে বা আরেক জায়গায় গোড়াশালে একটা কারখানা আছে, এই কারখানাটা একটা চিনির কারখানা। কিন্তু সারা বাংলাদেশে যদি এরকম 10টা চিনির কারখানা থাকে তাহলে 10টা কারখানা চিনির কারখানা মিলিয়ে হচ্ছে চিনি শিল্প। তাহলে শিল্প মানে হচ্ছে একটা ব্যাপক বিষয়, কারখানা মানে হচ্ছে শিল্পের একটা ছোট্ট অংশ। এই আলাপটা বইতে নাই, আমি এমনি এটা কনসেপ্টের জন্য এটা আলাপ করলাম। তাহলে বাংলাদেশে এই যে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির শিল্প, এই চারটা যে ক্রাইটেরিয়া শিল্পের, এই চারটা বিষয় সম্পর্কে আমরা জানলাম এবং তাদের অবদানটা কি। অবদানটা যদি বলতে চাই, যেমন একটা শিল্প, শিল্পের অবদান, এই যে বাংলাদেশে বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং কুটির শিল্প মিলিয়ে যত শিল্পের আয়োজন আছে সমস্ত জায়গায়, তোমরা জানো এখানে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক তারা প্রতিনিয়ত কাজ করছে, বিভিন্ন ব্যবস্থাপক ব্যবস্থাপনার কাজ সামলাচ্ছে, বিভিন্ন প্রকৌশলী তাদের দক্ষতা দিয়ে তার কারখানা পরিচালনা করছে। তাহলে এইভাবে যে অসংখ্য মানুষ, সেই মানুষগুলো কিন্তু তাদের বেকারত্ব গুছাচ্ছে এবং তাদের আয়ের একটা পথ তৈরি করছে এই শিল্প। তাহলে একটা দেশে যত বেশি শিল্প উদ্যোগ হয় সেই দেশে তত বেশি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, সে দেশে তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং সে দেশের মানুষ তত বেশি আয়ের সাথে যুক্ত থাকতে পারে এবং বেকারত্ব দূর হয়। তাহলে এখানে একটা শিল্পের বিশাল ভূমিকা বাংলাদেশে আছে। বাকি আলোচনাটা তোমরা বইতে পড়লে আশা করি বুঝতে পারবে। এবার আমরা চলে যাব বাংলাদেশের আমদানি এবং রপ্তানি এই দুইটা বিষয়ের উপর। তার আগে তোমরা নিশ্চয় জানো আমদানি এবং রপ্তানি কি, তারপরও আমি একবার বলছি আমদানি এবং রপ্তানি কি। ধরো যে একটা বাংলাদেশ, এটা ধরলাম যে বাংলাদেশ, বাংলাদেশ এটা ধরলাম যে বাইরের দেশ, অন্যান্য দেশগুলো এগুলো হচ্ছে বাইরে। তাহলে বাংলাদেশ থেকে যখন কোনো পণ্য
আমরা বাইরের দেশে বিক্রি করি এবং বিক্রি করার বিনিময়ে আমরা টাকা পাই। তাহলে আমরা পাঠিয়ে দিলাম পণ্য এবং পাই হচ্ছে টাকা বা ডলার। এই যে ঘটনা এটাকে আমরা বলবো রপ্তানি। মানে বাংলাদেশ যখন তার উৎপাদিত অতিরিক্ত পণ্য বাইরের দেশে বিক্রি করার মাধ্যমে ডলার বা টাকা আয় করে সেই ঘটনাটাকে আমরা বলবো রপ্তানি। আবার আমদানি কি? আমদানি হচ্ছে ঠিক তার উল্টো। যদি আমরা এখানে দুইটা শব্দ পাল্টিয়ে দিই অ্যারো চিহ্নটা ঠিক রেখে, তাহলে এটা আমদানি হয়ে যাবে। যেমন এখানে যদি আমি দিই ডলার বা টাকা, এখানে যদি দিই আমি পণ্য, মানে বাংলাদেশে যে পণ্যগুলো দরকার হয় সে পণ্যগুলো যখন আমরা বাংলাদেশে নিয়ে আসি এবং তার বিনিময়ে বাইরের দেশকে যখন আমরা ডলার পেমেন্ট করি, ডলার পে করি, তাহলে বাংলাদেশ থেকে ডলার চলে যাচ্ছে, পণ্য আসছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো আমদানি। তাহলে আমদানি এবং রপ্তানি এই দুটো বিষয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশ থেকে যখন বাইরের দেশে পাঠিয়ে আমরা ডলার বা টাকা ইনকাম করি তখন এটাকে আমরা বলছি রপ্তানি। মানে পণ্য বাইরের দেশে পাঠালাম, আমাদের দেশ কি পেল? ডলার পেল। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো কি? রপ্তানি। আর আমাদের কোনো একটা পণ্য দরকার, আমরা পণ্যটা নিয়ে আসলাম, তাহলে পণ্য নিয়ে আসলে ওদেরকে কি দিতে হবে? ডলার, বাইরের দেশকে ডলার দিতে হবে। তাহলে ডলার দিলাম বাইরের দেশকে, এই ঘটনাটাকে আমরা বলবো আমদানি। তাহলে এই আমদানি এবং রপ্তানি এই দুটো কনসেপ্ট থেকে তোমরা দেখছো আমদানির মাধ্যমে কি হয়, আমদানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি থেকে টাকা বাইরের দেশে চলে যায় এবং রপ্তানির মাধ্যমে কি হয়, রপ্তানির মাধ্যমে আসলে টাকা বাইরের দেশ থেকে আসে। তাহলে একটা দেশ উন্নত কি উন্নত নয়, একটা দেশ স্বনির্ভর কি স্বনির্ভর নয়, এটা বোঝার জন্য আমদানি রপ্তানি কিন্তু খুবই দরকার। আমি আবার লিখছি, রপ্তানি, রপ্তানির মাধ্যমে কি হয়, রপ্তানির মাধ্যমে আমরা টাকা, আমরা ডলার পাই, ডলার আমাদের দেশে আসে, ডলার আসে। আমদানির মাধ্যমে কি হয়, আমদানির মাধ্যমে ডলার আমাদের দেশ থেকে চলে যায়। তাহলে এই যে দুইটা বিষয় দেখো, দুইটা বিষয়ের মধ্যে যদি বেশি ডলার আমাদের দেশে আসে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এবং এটা কিসের পরিচয়ক? এটা পরিচয়ক হচ্ছে আমরা স্বনির্ভর, আমরা অতিরিক্ত উৎপাদন করতে পারছি এবং অতিরিক্ত উৎপাদনের ফলে আমরা বাইরের দেশে বিক্রি করে আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও বাইরের দেশে জিনিসপত্র বিক্রি করে আমরা বাইরের দেশ থেকে টাকা নিয়ে আসতে পারছি। আর আমদানির মাধ্যমে কি হয়, আমদানি কি প্রমাণ করে? আমাদের দেশে এই জিনিসের ঘাটতি আছে, আমরা স্বনির্ভর নই, অনেকগুলো বিষয় আমরা উৎপাদন করতে পারি না এবং যেহেতু উৎপাদন করতে পারি না ফলে ওই জিনিসটা আমাকে বাইরের দেশ থেকে আনতে হয়, এবং যেহেতু এই বাইরের দেশ থেকে আনতে হয় তো আনতে গেলে আমাদের থেকে কি চলে যায়, ডলার চলে যায়, ফলে আমাদের অর্থনীতিটা একটু দুর্বল হয়ে যায়। সে কারণে বলছে যে দেশে রপ্তানির পরিমাণ অনেক বেশি আমদানির পরিমাণ কম সে দেশ হচ্ছে উন্নত দেশ। মানে যে সমস্ত দেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি সে সমস্ত দেশগুলো একটু পিছিয়ে পড়া দেশ। এই বিষয়টা আমরা আমদানি রপ্তানি এই দুইটা কনসেপ্ট থেকে বোঝার বিষয়। তাহলে আমাদের দেশ, প্রশ্ন আসতে পারে তাহলে কোন কোন বিষয় বা কোন কোন জায়গা থেকে এই যে আমদানি রপ্তানির সাথে যুক্ত, বা আমরা কোন কোন বিষয়গুলো আসলে আমদানি বা রপ্তানি করি আমাদের দেশ। আমরা সাধারণত যে বিষয়গুলো আমদানি করতে হয় সেটা হচ্ছে একটা চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, পেট্রোলিয়াম, ভোজ্য তেল, সার, কৃষি, এই সমস্ত বিষয় এগুলো আমাদের আমদানি করে আনতে হয়। আর আমরা রপ্তানি করতে পারি কি? সবাই জানে পাট, পাটজাত দ্রব্য, তারপরে হচ্ছে চা, চামড়া, এই সমস্ত বিষয়গুলো, হিমায়িত চিংড়ি, তৈরি পোশাক, এই সমস্ত বিষয়গুলো আমরা বাইরের দেশে
আসলে রপ্তানি করতে পারে। এখন আমদানি রপ্তানি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের অর্থনীতিতে আসলে একটা প্রভাব বিস্তার করে সেটা তোমরা জানো, যে কিছুদিন আগে আমদানি রপ্তানি যদি একটু ওলট পালট হয়, একটু যদি আমদানিতে যদি দেরি হয়ে যায়, যেমন কিছুদিন আগে তোমরা দেখেছো পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম, যে পেঁয়াজ এখন হয়তো বাজারে 60-70 টাকায় বিক্রি হচ্ছে, সেই পেঁয়াজটা একসঙ্গে বিক্রি হয়েছে 200-250 টাকায়। তাহলে দেখো একটা আমদানি রপ্তানি যদি একটু দেরি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা জানি যে আমাদের দেশে পেঁয়াজ এটা কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, এবং এই আমদানি যদি দেরি হয়ে যায়, এই যে কিছুদিন আগে যে পেঁয়াজ ভারত পেঁয়াজ দিচ্ছিল না আমাদেরকে, তাদের যে অভ্যন্তরীণ প্রয়োজন সেই প্রয়োজনকে দেখিয়ে, এখন এই পেঁয়াজটা 200-250 টাকায় চলেছে, তাহলে এটা অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখছে। তাহলে আমদানি রপ্তানির উপরে একটা অর্থনীতি কিন্তু ভয়াবহভাবে নির্ভরশীল, এবং আমদানি রপ্তানি কিন্তু অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই আমদানি রপ্তানি যখন আমরা গেলাম, তার মানে আমদানি রপ্তানিতে গেলাম মানে বৈশ্বিক যে বাজার, বৈশ্বিক যে অর্থনীতি, বিশ্বের যে অর্থনীতি তার সাথে আমরা যুক্ত হয়েছি। তাহলে বিশ্বের অর্থনীতির সাথে যখন যুক্ত হব আমরা, স্বাভাবিকভাবে আমাদের দেশের অভ্যন্তরে যদি কোনো একটা ঘটনা হয় তাহলে আমাদের দেশের এখানে বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে, এদের কাছে আমরা আর্জি জানাতে পারি, কোনো একটা সমস্যা হলে ওদের সহযোগিতা আমরা নিতে পারি। কিন্তু বিশ্বের যে সংকট, একটা দেশের সাথে আরেকটা দেশের যে অর্থনৈতিক সংকট বা ভূরাজনৈতিক সংকট, সেই সংকটগুলোতে আসলে এখানে ভূমিকা রাখবে কে? যেমন তোমরা এখন জানো করোনা মহামারীতে পুরো বিশ্বে একটা সংগঠনের নামের সাথে তোমরা পরিচিত, সেটা হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে পুরো বিশ্বের স্বাস্থ্যের যে দিক, আমাদের দেশে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দেশে স্বাস্থ্যের দিকটা দেখে, তেমনি পুরো বিশ্বের স্বাস্থ্যের দিকটা দেখে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা এই স্বাস্থ্যের বিষয়টা পর্যবেক্ষণ করছে, তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, এবং সেই পরামর্শগুলো আমরা মেনে চলে করোনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি। একইভাবে পুরো বিশ্বের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে দেখার জন্য একটা সংগঠন আছে, সেই সংগঠনটার নাম হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে WTO এটা সম্পর্কে বিশদভাবে তোমরা উপরে ক্লাসে গেলে জানবে, এখানে এর থেকে বেশি জানার দরকার নেই। এটা বাংলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, হয়তো পরীক্ষায় একটা ছোট্ট 1 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে WTO-র ইলাবোরেশনটা কি বা WTO-র বিস্তৃত রূপটা কি, তখন তোমরা লিখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আরেকটা সংগঠনের নাম এখানে আছে, সেটা হচ্ছে সাফটা। সাফটাটা কি? সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এস ফর সাউথ, এফ ফর এশিয়ান, এফ ফর ফ্রি, টি ফর ট্রেড, এফ ফর এরিয়া। তাহলে এই হচ্ছে সাফটা। সাফটা এবং WTO নামে দুটা আন্তর্জাতিক, একটা হচ্ছে, এটা হচ্ছে একটা আঞ্চলিক সংগঠন, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন। এই দুটা সংগঠনের ইলাবোরেট রূপটা তোমরা একটু শিখে নিবা, মনে রাখবা, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে আঞ্চলিক পর্যায়ে অথবা বৈশ্বিক পর্যায়ে যে আমরা আমদানি রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের সাথে যুক্ত হই, সেই বাণিজ্যগুলোতে যদি কোনো একটা সংকট দেখা দেয়, তখন সেই সংকট মোকাবেলায় এই সংগঠনগুলো আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা, এখন দেশ হিসেবে আসলে আমদানি রপ্তানির বিষয়ে আমরা দেখেছি যে যে দেশের আমদানি বেশি সে দেশ একটু দুর্বল হয়, যে দেশের রপ্তানি বেশি সে দেশ একটু সবল হয়, এবং একটা লাইন আছে বইতে পাঠ্যপুস্তকে, যে দেশ আমদানির তুলনায় রপ্তানি বেশি করে সে দেশ অপেক্ষাকৃত উন্নত দেশ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে, আমাদের আমদানির তুলনায় রপ্তানি বেশি নাকি কম? আমাদের কিন্তু বরাবরই এখানে একটা আলোচনা আছে দুইটাতে, যে আমাদের আমদানির পরিমাণটা রপ্তানির থেকে কম, আমাদের আমদানির পরিমাণটা রপ্তানির থেকে কিন্তু
বেশি, ফলে স্বাভাবিকভাবে আমরা এই যে এখন বলছে মধ্যম আয়ের দেশ বা আমরা একটু অর্থনীতিতে পিছিয়ে আছি, অত বেশি উন্নত নই। যেমন এখানে একটা ডাটা আছে যে 2014-15 অর্থ বছরে আমরা আমদানি করেছি 2014-2015 এই অর্থ বছরে আমরা আমদানি করেছি কত, আমরা আমদানি করেছি 40,704 মার্কিন ডলার। আর সেই 2014-15 অর্থ বছরে আমরা রপ্তানি করেছি কত, আমরা রপ্তানি করেছি 31,208। তাহলে দেখো আমাদের দেশে রপ্তানির পরিমাণটা কিন্তু কম, আমদানির পরিমাণটা বেশি। এখন এই যে আমদানি এবং রপ্তানি বলছি, তো বাংলাদেশ সবচেয়ে বেশি, একটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশে, কোন দেশ থেকে, বা বাংলাদেশে সবচেয়ে বেশি, যেমন আমাদের দেশের চারিদিকে হচ্ছে ইন্ডিয়া, এটা কথা প্রচলিতভাবে চালু আছে যে আমাদের দেশে আসলে সমস্ত পণ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে, পার্শ্ববর্তী দেশ সবচেয়ে বেশি হয়তো আমদানি করে, এরকম ধারণা আমাদের থাকতে পারে, কিন্তু না, বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি হচ্ছে, সবচেয়ে বেশি আমরা আমদানি করি করোনা ভাইরাসের যে উৎপত্তি স্থল, সবচেয়ে বেশি আমরা আমদানি করি চীন থেকে, এবং সবচেয়ে বেশি আমরা রপ্তানি করি কোথায়, যেখানে করোনা ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছ, সে যুক্তরাষ্ট্র। তাহলে আমাদের হিসাব বলে, স্ট্যাটিস্টিক্স বলে, আমাদের পরিসংখ্যান বলে, আমাদের সবচেয়ে বেশি আমদানি হচ্ছে চীনে এবং সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। আজকে আমরা এ পর্যন্তই রাখব, এবং আমদানি রপ্তানির গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে। বাকি ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো ধরনের সংকোচ ছাড়া তোমরা আমাদেরকে বলবা, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, স্কুল ওয়েবসাইটে দেওয়া আছে, আমি আমার এখানে ইন্ট্রোডিউসিংয়ে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, যদি কোনো বুঝার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানতে দিবা, আমরা সবসময় চেষ্টা করব। এই যে মহামারী, সেই মহামারীতেও আমাদের যে ছাত্রছাত্রীরা, যাতে তাদের পড়াশোনায় সর্বোচ্চ সহযোগিতা আমরা করতে পারি এই অবস্থান থেকে, ফলে কোনো ধরনের সংকোচ ছাড়া তোমরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানতে দিবে। তাহলে আজকের এই আলোচনাটা এখানে থাকলো, এবং আমার যে নির্ধারিত সময় সেই সময়টা আসলে হয়ে গেছে, আজকে বিদায় নিতে হবে। ফলে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে ভয়াবহতা পুরো বিশ্বব্যাপী চলছে, সেই ভয়াবহতা থেকে মুক্ত হওয়ার জন্য WHO প্রতিনিয়ত আমাদেরকে সতর্ক করছে, কী কী করতে হবে তা জানাচ্ছে, সে বিষয়গুলো আমরা অনুসরণ করব। সে বিষয়গুলো অনুসরণ করে এই মহামারী ভাইরাস থেকে নিজেদেরকে যেমন মুক্ত রাখার চেষ্টা করব, আশেপাশে কেউ যদি একটু অসচেতনভাবে চলে তাকেও নিরাপদ দূরত্বে থেকে সচেতন করে আমাদের পুরো সমাজটাকে আমরা সুন্দর রাখার চেষ্টা করব, নিরাপদ থাকার চেষ্টা করব। এবং তার পাশাপাশি বলছি, এখন একটা দুর্যোগপূর্ণ সময়, এই দুর্যোগপূর্ণ সময় আমাদেরকে একটা অবসর এনে দিয়েছে, দৈনন্দিন কাজের শৃঙ্খলাকে নষ্ট করে দিয়েছে। এই যে অবসর, এই অবসরটা যাতে আমরা হেলায় নষ্ট না করি, আমরা যাতে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, আমরা টিচাররা আছি এখানে, ফলে নিজে পড়তে গিয়ে, একা একা পড়তে গিয়ে যে জায়গায় সমস্যা হচ্ছে আমাদেরকে যদি জানানো হয়, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পরবর্তী ক্লাস হচ্ছে 10 তারিখ 9:35 আবার দেখা হবে, এবং ওই ক্লাসটাতে তোমরা, তোমাদের এর আগেই তোমরা এই আজকের যে ক্লাস, সেই ক্লাসে যদি কোনো কিছু না বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। Thank you.